তো এই ভিডিওতে আমি দেখাবো যে আমাদের ফোনে অনেক ভিডিও থাকে যেগুলোর কোয়ালিটি অনেক বেশি হয়ে থাকে, রেজুলেশন অনেক বেশি হয়ে থাকে। তো আমার কাছে একটা ভিডিও আছে, তো এটার ডিটেলস আমি যদি চেক করি তো দেখতে পাচ্তেছেন এটার 412 MB-র একটা ফাইলের ভিডিও, এবং এটার ডেরোগেশন হচ্ছে 5.6 সেকেন্ড, 5 মিনিট 6 সেকেন্ডের, এবং এটার রেজুলেশন হচ্ছে 180x240 pixels। তো এটা ভিডিওর যে ডেরিভেশন 5 মিনিট 6 সেকেন্ড, সেই অনুযায়ী এটার যে এমবি মানে মেগাবাইট সেটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে, 412 MB, এটা কিন্তু অনেক। তো 5 মিনিট 6 সেকেন্ডের একটা ভিডিও যদি এত এমবি হয় তাহলে সেটা অনেক বড় একটা জায়গা দখল করে ফেলে আমাদের মোবাইলের মধ্যে। তো ভিডিওটাকে আমরা এমনভাবে কম্প্রেস করব যাতে ভিডিওটা ঘোলাটে না হয়ে যায়। তো এটার জন্য আমাদের একটা সফটওয়্যার লাগবে, সফটওয়্যারটা আমি এখানে ওপেন করে রেখেছি, তো এটাকে আমরা ইনস্টল করে নিব। এই সফটওয়্যারই হতে হবে এমন কোনো কথা নেই, বাট এই সফটওয়্যারটা আমি ব্যবহার করে দেখেছি, এটার পারফরমেন্স অনেক ভালো এবং এটা দিয়ে খুব সুন্দরভাবে কম্প্রেস করা যায়। তো এটা দিয়ে আমি এখন দেখাচ্ছি যে আসলে, তো এখান থেকে আমরা প্রথমে পারমিশনটা দিয়ে দিই ডিটেলস থেকে, তাহলে ম্যানুয়ালি আবার দেওয়া লাগবে, তারপরে আমরা এটাকে ওপেন করব। আমরা এখান থেকে যে ভিডিও কনভার্টার যে অপশনটা এখানের উপরে ক্লিক করব। তো এখানে আমাদের, আমরা এই ভিডিওটাকে কম্প্রেস করতে চাই, এই যে 5.6 সেকেন্ডের, এটাকে আমরা সিলেক্ট করব, তারপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা এখান থেকে অ্যাডভান্স অপশনে ক্লিক করব এবং এই যে কম্প্রেসের যে অপশনটা এটাকে এনেবল করে দিব, এটা এনেবল করে দিব, এবং এটা অডিও ব্রাইট 100% দেওয়া আছে, ভিডিও ব্রাইট 70% একটু কমান হয়েছে। এটা দেখাচ্ছে যে এটা 400 MB ফাইল হলেও এটাকে যদি কম্প্রেস করে এটা কত সাইজ হবে নিচে কিন্তু এটা শো হয়ে গেছে। তো আমরা আরেকটু দেখি কমানো যায় কি না। এটা রিকমেন্ডেড, এটা এখানে থাক, 180p থাকবে, এটা 180p-র মনে হয় প্রয়োজন না, আমরা এটাকে 720p করে দিই। এখন এখন কিন্তু অনেকটাই কমে গেছে। ভিডিও ব্রাইটটা যদি একটু কমানো যায়, 50% রাখি, 120 MB চলে আসছে, এটা প্রিমিয়াম সো এটা করা যাবে না। তো এখন আমাদের মোটামুটি ঠিক আছে, রেজুলেশন সিলেক্ট করে দিলাম, এখন আমরা এটাকে কনভার্টের উপরে ক্লিক করে দিব। এটাকে আমরা এখন কিপ মিটার ডাটা, তারপরে এখান থেকে আমরা স্টার্ট নাও ক্লিক করে দিব। তো আমাদের কম্প্রেসটা কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে, আমাদের আউটপুট সাইজ দেখাচ্ছে 122 MB-র মতো, 720p রেজলিউশনের। তো আমরা এখন এটাকে ই করতে পারি, এখান থেকে চাইলে আমরা অরিজিনাল ফাইলটাকে ডিলিট করে দিতে পারি, তবে এখন না, আমি এটা আপনাদের আগে দেখাই। তার জন্য আমরা আমাদের গ্যালারিতে যাই, যার পরে এই যে 5.6 সেকেন্ডের ভিডিও, এই যে একটা 5.6 সেকেন্ডের ভিডিও। তো এটার ডিটেলসটা আমরা একটু দেখি, এটা হচ্ছে 412 MB, এটা অরিজিনাল রেজলিউশনের। আমরা একটু ভিডিওটা প্লে করে দেখি, এটার এ হচ্ছে এটার রেজুলেশন, আর আমরা যেটা কম্প্রেস করলাম এটা হচ্ছে এই ফাইল। তো এটা আমরা রেজুলেশন চেক করি, এটা কিন্তু 128 MB, 720 রেজুলেশনে হয়ে গেছে। তো আমরা এখন এটার রেজুলেশনটা দেখি কেমন, দেখতেছেন তেমন কোনো তফাত কিন্তু নাই, তেমন কিন্তু কোনো তফাত নাই। আমরা যেটা প্লে করি, আজকে আমি এই ভিডিওতে দেখাবো একটি অ্যান্ড্রয়েড ফোনে অ্যালএস পজিট কীভাবে ইনস্টল দিতে হয় এবং অনেকটু সমস্যা হয়। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে, এটা হচ্ছে আমাদের কম্প্রেস করা ভিডিও, এটা হচ্ছে আমাদের অরিজিনাল ভিডিও। আজকে যে কোনো অ্যাপসকে আমরা রুটেড এর থেকে হাইড করতে পারি, এটাই হচ্ছে সেই অপশন। তো আমরা অন্য অন্য যে অ্যালএস পজিট, আজকে ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ। তো আপনারা চাইলে এরপরে এই ভিডিওটাকে ডিলিট করে দিতে পারেন, আর অরিজিনাল যে ফাইলটা আছে সেটা চাইলে ডিলিট করে দিতে পারেন।